নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর উচ্চ মাধ্যমিক বিষয়ের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসেছে। আজকের আলোচনার বিষয় সেই সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করব যা আপনাদের ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন আসবেই। তো সুতরাং এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন, এবং শেষে হোম টাস্ক হিসেবে যে প্রশ্ন দেয়া হবে তার উত্তর করে আপনারা আপনাদের নিজেদের সফলতার হার বিচার করুন। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, ভারতবর্ষের কোন স্থানে দৃষ্টিহীনদের জন্য সবচেয়ে বৃহত্তর প্রতিষ্ঠানটি অবস্থিত? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, যেটি আপনাদের সঠিক বলে মনে হচ্ছে সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হল দেরাদুনের রায়পুরে। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার প্রধান সমস্যা কী? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হচ্ছে সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হল উপরের সবগুলি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভারতবর্ষে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে গণ্য হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হচ্ছে সেটি নির্বাচন করুন, এবং আমরা আমাদের স্ক্রিনে সঠিক যে উত্তরটি হবে সেটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 15ই মার্চ। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মুখ ও বধির একই সঙ্গে বলার তাৎপর্য কী? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, আপনাদের এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো বধিররা কথা বলতে পারে না। এবার আমরা চলে আসছি পরবর্তী এবং নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, স্বাভাবিক শ্রবণ অক্ষম শ্রবণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কত ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পায়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর 25 ডেসিবেল পর্যন্ত। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শ্রেণীকক্ষ শিক্ষণে কোনটি ব্যাহত শ্রবণ ক্ষমতার লক্ষণ? আপনাদের এই চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হচ্ছে সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো উপরের সবগুলি। তাহলে এখানে যতগুলো অপশান আছে সেগুলি সবগুলি হতে পারে। এবার আমরা চলে আসছি পরবর্তী এবং নেক্সট প্রশ্ন, মাত্রা অনুযায়ী বধিরতাকে ক ভাগে ভাগ করা হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 5 ভাগে। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কেন্দ্রীয় বধিরতা কাকে বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রের ত্রুটি। এবার আমরা চলে আসছি পরবর্তী বা নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোনটি মুখ ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য নয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো উপরের কোনোটি নয়। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন ধরনের বিকাশে মুখ ও বধিরদের সমস্যা দেখা দেয়? অপশান আপনাদের স্ক্রিনে চারটে দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো সামাজিক বিকাশে। এইবার আমরা চলে আসছি পরবর্তী নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, যারা সম্পূর্ণভাবে মুখ ও বধির তাদের বার্তান পদ্ধতি হিসেবে কোনটির ব্যবহার উপযুক্ত নয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর শ্রবণ সহায়ক পদ্ধতি।
এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভারতের কোথায় সর্বপ্রথম মূক ও বধিরদের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর মুম্বাই। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জাতীয় স্তরে মূক ও বধিরদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানটি আছে তার নাম কি? এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক মনে হয় আপনারা সেই সঠিকটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি কী হবে সেটা দেখে নিই। সঠিক উত্তর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপস। এবার আমরা চলে আসছি পরবর্তী এবং নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বর্তমানে কোন রাজ্যে সর্বাপেক্ষা অধিক সংখ্যায় মূক ও বধিরদের জন্য বিদ্যালয় আছে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা সঠিক উত্তরটি কী হবে সেটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো মুম্বাই বা বোম্বাই। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দূরদর্শনে মূক ও বধিরদের জন্য সংবাদ পাঠের সময় কী পদ্ধতি ব্যবহার করা হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো ওষ্ঠপঠন ও আঙুলের সাহায্যে বানান করা এবং দর্শন ভিত্তিক পদ্ধতি। এবার আমরা চলে আসি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। মূক ও বধিরদের শিশুদের শিক্ষার সমস্যাগুলি হলো? চারটি অপশানের মধ্যে আপনারা সঠিকটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দিয়ে দেব। সঠিক উত্তরটি হলো উপরের সবগুলি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত শিশুদের কীভাবে চিহ্নিত করা হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কী হবে সেটি দেখে নিই। সঠিক উত্তরটি হলো উপরের সবগুলি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিক্ষার্থীদের আচরণগত সমস্যার কারণ হলো? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনাদের সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দিয়ে দেব। সঠিক উত্তর অতৃপ্ত চাহিদা। এইবার আমরা চলে আসি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোনটি শিশুর আচরণগত সমস্যা? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কী হয় সেটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো শিশু যখন তার আচরণের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। এবার আমরা চলে আসছি পরবর্তী এবং শেষ প্রশ্ন আজকের, কোনটি শিক্ষার্থীদের আচরণগত সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। ব্যক্তিগত চাহিদা পূরণ না হওয়া, সামাজিক চাহিদা পূরণ না হওয়া, শিক্ষকের আচরণ না গৃহ পরিবেশের দুরবস্থা। আপনারা এই স্ক্রিনে চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর ব্যক্তিগত চাহিদা পূরণ না হওয়া। তাহলে কোনটি শিক্ষার্থীদের আচরণগত সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ? না ব্যক্তিগত চাহিদা পূরণ না হওয়া। এইবার আমরা চলে আসছি আপনাদের গেল দিনকে হোমটাস্ক হিসেবে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সে প্রশ্নটা ছিল, সর্বজনীন পাঠ শেষ করার অর্থ কী? উত্তর হবে পূর্ব নির্দিষ্ট বয়স বা শ্রেণী পর্যন্ত পাঠ সমাপ্ত করা। আবার বলছি, সার্বজনীন পাঠ শেষ করার অর্থ কী? এর উত্তর হলো পূর্ব নির্দিষ্ট বয়স বা শ্রেণী পর্যন্ত পাঠ সমাপ্ত করা। এবার আমরা চলে আসছি আজকের আপনাদের হোমটাস্কের যে প্রশ্ন সেই প্রশ্নে। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়? অপশান, পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষা, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা, না উপরের কোনোটিই নয়। আবার বলছি, বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়? অপশান, পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষা, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা, না উপরের কোনোটিই নয়। আমরা এই প্রশ্নের উত্তর আপনাদের আগামী ক্লাসে দিয়ে দেব। আপনারা রোজ আমাদের এই ক্লাস ফলো করুন, তাহলে আপনাদের উপকারে আসবে এবং আপনাদের আলাদা কোনো স্টাডি মেটেরিয়াল ফলো করতে হবে না। আপনারা এই ক্লাসগুলো যদি সঠিকভাবে অনুশীলন করেন তাহলে আপনারা সাফল্য পাবেনই পাবেন, এর কোনো দ্বিমত হতে পারে না। আপনারা এই ক্লাসগুলো খুব ভালোভাবে এবং মন দিয়ে দেখার চেষ্টা করুন, তাহলেই আপনাদের সফলতা আসবে। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে
তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।